নমস্কার, আপনারা দেখছেন টিআই বাংলা। আমি সুমনা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইনস। বিজয় পাখিদের ভিড় জমেছে ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি বাঁধে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রস্তুতি শুরু হয়ে গেল দুর্গাপুরে। কল সেন্টারে হাওয়ালার যোগ, ছ মহিলা সহ 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ। শীত পড়তেই ওদের দেখা মেলে বিভিন্ন জলাধারে, বাদ যায়নি এবছরও। পরিযায়ী পাখিদের ভিড় জমেছে চটি রানীগঞ্জের একটি বড় বাঁধে। উপচে পড়ছে পাখিদের দেখার ভিড়, সতর্ক দপ্তর। পরিযায়ী পাখিদের ভিড় জমেছে ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের চটি রানীগঞ্জের একটি বড় বাঁধে। বেশ কয়েকদিন ধরেই ঝাঁকে ঝাঁকে বিদেশি পাখিদের আনাগোনা বাড়ায় উৎসাহিত বন দপ্তরের কর্মীরা। পালা করে পাহারা দিচ্ছেন ওই বড় জলাধারটিতে। প্রতিদিনই এই বিদেশি পাখিকুলের দেখতে ভিড় জমাচ্ছে এলাকার বাসিন্দারা। সমস্ত গ্রামের লোক বারাবানী বিধানসভার ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানিং এর চটি বাঁধ, সমস্ত গ্রামের লোক আমরা দেখছি, সমস্ত সবাই দেখাশোনা করে যাতে কোনো বাইরের লোক না আসে, এই বিদেশি পাখিগুলো না মারা ধরা করে, এর সমস্ত চেষ্টা করি আমরা। আচ্ছা, কতদিন থাকে এই পাখিগুলো মোটামুটি আপনাদের এখানে? এই পাখিগুলো থাকে শীতকাল ভর্তি, মোটামুটি ফাল্গুন মাস পর্যন্ত। তারপরে ওরা কি করে? তারপর সব চলে যায়, ওরা আবার শীতকালে আসে, কার্তিক মাসে ঠিক আছে। করছেন এখন অব্দি? দেখুন, পঞ্চায়েত ওখানে আছে, আমার সহসভাপতি ওখানেই আছে, মেম্বার আছে, ওরা নিশ্চয়ই ব্যাপারে তদারকি করবেন, ফরেস্টও তদারকি করছেন। প্রশাসনকে বললাম যে বাইরের পাখি প্রথম আমাদের এই রানীগঞ্জে এসেছেন বারাবানী ব্লকে, আগে তো চিত্তনে ফিত্তনে আসতো ব্যাপক পরিমাণে, ভালো একটা লক্ষণ, ভালো মানুষ দেখার একটা ই হবে, সুযোগ পাবে। দাদা, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি থেকে কোনো উদ্যোগের কোনো এরকম দেখছি, কথা বলে দেখি। পঞ্চায়েত তো সামনে, এটা বলে পঞ্চায়েত মেম্বার পরশ মণ্ডল ওখানে আছে, সভাপতি সহসভাপতি আছে, আমার ফরেস্ট ডিপার্টমেন্টও নিশ্চয়ই দেখছে সবাই। স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হলো আসানসোলের আর্যকন্যা স্কুলে। অখিল ভারত মারওয়াড়ি যুব শক্তির উদ্যোগে শুক্রবার এই মেশিনের উদ্বোধন করা হয়। অখিল ভারতীয় মারোয়াড়ি যুব শক্তির 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ, আসানসোলের আর্যকন্যা স্কুলে চালু করা হল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়েছে। উদ্যোক্তারা বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই স্যানিটারি ন্যাপকিন মেশিন চালু করা হয়েছে। सुदीप का लंबा होने का बहुत फायदा है। आज अखिल भारतीय मारवाड़ी युवा मंच की तरफ से हमारे विद्यालय में छात्राओं के लिए वेंडिंग मशीन लगाया गया, और इस वेंडिंग मशीन की कैपेसिटी के हिसाब से काफ़ी सारे पैड्स जो हैं इसमें आ जा रहे हैं, और इन लोगों ने न सिर्फ लगवाया बल्कि कैसे यूज़ करते हैं उसके बारे में भी हम लोग को बहुत अच्छे से समझाया गया, और हमारी छात्राओं को इससे बहुत उपकार होगा, और ये हमारे लिए बहुत ही खुशी की बात है। काफ़ी समय से हम लोग सोच रहे थे कि ऐसी एक मशीन हम लोग लगाएं, और युवा मंच की तरफ से इन्होंने अपने 39 स्थापना दिवस के अवसर पर। প্রাথমিক বিদ্যালয় সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল দোমানীর হাই স্কুল ফুটবল মাঠে। বারাবণী সার্কেলের স্কুল পরিদর্শন অক্ষয় ভট্টাচার্যের প্রতিযোগিতার উদ্বোধন করেন। দোমানী গ্রাম পঞ্চায়েতের দোমানী হাই স্কুল ফুটবল মাঠে হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই অন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় মোট 13টি প্রাইমারি স্কুল ও 3টি শিশু শিক্ষা কেন্দ্র অংশ নেয়। মোট 17টি ইভেন্ট ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবণী সার্কেলের স্কুল পরিদর্শক অক্ষয় ভট্টাচার্য। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
মোটামুটি খুবই ভালো লাগছে যে ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি বাইরে মাঠে খেলাধুলা করবে এবং তাদের সেই খেলাধুলার যোগ্যতা একটি মানে একটি প্রতিযোগিতার মাধ্যমে সেটা প্রকাশ করবে, তাদের সেই প্রতিভা সার্কেল লেভেলে প্রকাশিত হবে, জেলায় প্রকাশিত হবে, রাজ্যে প্রকাশিত হবে, এইভাবে তাদের প্রতিভাকে তুলে আনার ব্যবস্থা রাজ্য সরকার করেছেন, সেটা আমরা সেইভাবে ছাত্রছাত্রীদের খেলাধুলা অ্যারেঞ্জমেন্ট আমরা করি। দুর্গাপুর মহকুমা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে শুরু হলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। শুক্রবার থেকেই এই প্রস্তুতি শুরু হয়েছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি শুরু হলো দুর্গাপুরে। দুর্গাপুর মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে এই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার ময়দানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ দমকল পুলিশের আধিকারিকেরা। কুচকাওয়াজে অংশ নেওয়া কেন্দ্রীয় রাজ্য পুলিশ সহ দমকল বিভাগের আধিকারিকেরা ও কর্মীরা, শিল্পাঞ্চলে প্রায় দশটি বেসরকারি ও সরকারি স্কুলের পড়ুয়ারাও কুচকাওয়াজে অংশ নেয়। খুব ভালো কুচকাওয়াজের মধ্যে আপনারা জানেন আমাদের এখানে যেরকম পুলিশ দপ্তর আমাদের যে আছে রাজ্য প্রশাসনে এবং তার সাথে আমাদের এখানে সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, আমাদের যে আমাদের এনবিএফের যে ব্যাটালিয়ান আছে, ফায়ার আছে, তার সঙ্গে এনসিসি টিম আছে এবং এখানকার দুর্গাপুরের প্রত্যেকটি যে স্কুলস আছে সেই স্কুলের যে এনসিসি টিম আছে তারা এখানে। কতগুলো বেসরকারি স্কুল পার্টিসিপেট করেছে এনসিসি? আমার এখনো পর্যন্ত আমরা মোটামুটি প্রায় কল সেন্টারে হাওয়ালা চোখ সেক্টর ৫ এর ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৬ মহিলা সহ ২১ জনকে গ্রেপ্তার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ নথি। কলকাতা শর্টলেকের সেক্টর ৫ এর ইপি ব্লকের গ্লসবিন ক্লিস ক্রিস্টাল টাওয়ার বিল্ডিং এর ৬ তলার রেনেসা ইনফো ওয়েব প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৬ মহিলা সহ ২১ জনকে গ্রেপ্তার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ, এই ভুয়ো কল সেন্টার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরিষেবার নামে প্রতারণা করত প্রতারকরা। উদ্ধার করা হয়েছে বহু নথি ও আধুনিক যন্ত্রপাতি। আবাস যোজনায় ১২০০০০ টাকার জন্য নিজের মেয়েকে অস্বীকার মায়ের, নিজের মেয়ের পরিচয় দিল যা বলে। আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে উঠে এলো এই চাঞ্চল্যকর চিত্র। পূর্ব মেদিনীপুরের মহেশদলের বেদকুণ্ড গ্রামে আবাস যোজনার তদন্তে যার কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেখানে উঠে আসে এক চাঞ্চল্যকর ছবি। ১২০০০০ টাকার জন্য নিজের মেয়েকে অস্বীকার করে মা, নিজের মেয়েকে পরিচয় দেয় যা বলে, যা শুনে রীতিমতো তাজ্জব হয়ে যায় প্রতিনিধি দলের সদস্যরা। তাদের নাম নথিভুক্ত করে সেখান থেকে চলে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। जो आपका ग्राम पंचायत ऑफिस होता है उसमें जो एम्प्लॉइज होते हैं उसमें कोई लोकल नहीं होता है? लोकल 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 नहीं, जी आर एस भी लोकल नहीं होता है? जी आर एस आप अखन जो जी आर एस है वो तार मार के कर बाबा जी बोलो कौन मिथ्या बोल रहे, कौन सच बोल रहे समझ ही नहीं आ रहा है। माँ बाप का नाम नहीं बता पा रहे। अब इसमें सर हमारे लोग भी क्या है, अगर अपने माँ बाप इसराइल की बेटी है
इसका घर कहीं और रहता है, कहीं पे और है, इसी गांव में है। उन्हीं इस्माइल है वो, तो तार मैंने उन्हीं अनर माँ अच्छे, आपने मे अच्छे हो? नहीं छोटे छोटे बोले, अच्छा आपने आपने मे के चेने ना, आपने मे वो इधर दारी अच्छे आपने जानेगा तो सर हमारे लोग भी क्या ही करेंगे। ना मैं बहुत ऐसी चीज़, किंतु अपना देर पाका बड़ी स्वत्था का स्वत्तो बड़ा मिथ्या कोता बोल चुके हैं। हाँ मिथ्या बोली ना, मतलब बड़ी इतना अपना मैं समी तो ये पाका बाड़ी थे साके बड़ो बाड़ी थे क्या बोलते हैं तो ये तो अपने मैं तो ये तो दाढ़ी आए थे वो टा मेयर बाड़ी अपने तो पोथो में अस्तिकर को लेन केंद्र को तीन जी दौलत रहती है वो टा मैं बोले क्या ना क्यों को बोलती थी हमारा भाई क्या कुछ ना ये आप सामने बोल लो जे मैं अगला खुले हट कर दूंगा आपने मैं के अस्तिकर को चे तेरा सुनते भाल लगे क्यों बोल रहे क्या ना बोल रहे भाई बोले आपने नाम साबिरा देवी भाई की बोले छे মেয়ে কি অন্য কথা বলা হচ্ছে যে আমি কি বলছেন মেয়ে কি বলেছেন নিজের মেয়ে কি বলেছেন বলুন কোন অসুবিধা নেই বলুন দুই জেলা শিল্পপতিদের নিয়ে পুরুলিয়ার রবীন্দ্র ভবনে হয়ে গেল শিল্প সম্মেলন পুরুলিয়া ও বাঁকুড়া জেলার শিল্পপতিরা এই সম্মেলনে অংশ নেয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প সম্মেলন হয়ে গেল পুরুলিয়ার রবীন্দ্র ভবনে দুই জেলার বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জোশনা মান্ডি পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সুজয় ব্যানার্জি সহ অনেকে যেহেতু অনেক শিল্পপতিরা আছে সেই কারণে আমি বললাম যে মহুয়া ফলকে এসএনজি গ্রুপের মেয়ে দিয়ে কালেক্ট করে একটা ফ্যাক্টরি যদি করা হয় সেখানে গ্রামীণ যে আর্থিক উন্নতি সেখানে মেয়ে ছেলে পুরুষ সকলে মিলে কাজ করতে পারবে সেখান থেকে আমরা যদি সেটাকে বাইরে এক্সপোর্ট করতে পারি তো এটা কেন হবে এটা ভালো তো এই প্রপোজালটাই আশা করছেন দেখুন একটা শিল্প করতে গেলে তার পেপার থাকে তার ল্যান্ড সরকার বরণীয় মুখ্যমন্ত্রী নানা সুযোগ দিয়েছে সেই সুযোগগুলো আমরা দেখা করলাম যাতে সেই সুযোগ নিয়ে এই জেলার মানুষরা এগিয়ে যেতে পারেন এবং কর্মসংস্থানের সুযোগ পান থাকলেন এখানে সারাদিন ধরে প্রোগ্রাম চলবে তাদের এবং 10টা সিট ডেস্ক হয়েছে অন্যান্য দপ্তরের আধিকারিকরা এখানে এসছেন ল্যান্ড থেকে শুরু করে পলিউশন থেকে বিদ্যুৎ থেকে ব্যাংক থেকে আধিকারিকরা আছে সেখানে যাদের সমস্যার সমাধান এখানে বসেই হয়ে যায় আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে দেখতে থাকুন টিআই বাংলা